যদি চিটাংশে গুণ না হয় আপনি আইনগতভাবে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন এটা 12000 টাকা ফি এটা 100% চিটাংশে গুণ জি আমি যেরকম ভিডিওতে দেখছি এরকম পাইছি 14000 টাকা রাখা যাবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি লাইফটাইম এটা আমাদের পাশে ক্যান্টনমেন্ট আমরা চাইলেই কিন্তু ভাই দুই নম্বরের কথা বলতে পারবো না করতে পারবো না কারণ আমরা কট হ্যাঁ আমি এখানে একটা ডাইনিং টেবিল কিনেছিলাম এটা 100% চিটা ডিসকান দিলে লাস্ট আপনি কত রাখবেন আমি বললেই তো হবে না ওর যে বেসিক ওর আইডেন্টিফাই কি ভাই এই যে খারে পয়সা দিব আর কি কারে ভাই 6000 টাকা ফি ফুল বক্স একটি খার যে ফার্স্ট কল দিবে আমি তার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর যেই দামে দিচ্ছি এই দামে 10 বছর ইউজ করা কাস্টমার আমি মনে করি স্যাটিসফাই এটা 14 নম্বরের মধ্যে পড়ছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দিতেন আমার নাম হচ্ছে রায়হান রায়হান ফার্নিচার থেকে বলছি আর আমাদের একটা মার্কেট এটা মার্কেটের অ্যাড্রেসটা হচ্ছে ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে এখানে এসে বললে হবে যে রূপায়ণ টাওয়ার কোথায় রূপায়ণ টাওয়ারের পিছনে আমাদের মার্কেটটি অবস্থিত বা আমার যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ফুল ডিটেলসটা বলে দিব ওকে আজকে আপনার কাছে নতুন এবং পুরাতন কি কি কালেকশন আছে ভাইয়া আজকে আমার কাছে নতুন পুরাতন আপনি সোফা আছে নতুনের মধ্যে ডাইনিং আছে অনেক ধরনের ফার্নিচার কালেকশন অনেক ধরনের নতুন পুরান মিলে অনেক ধরনের আইটেম আছে আর কি বিয়াস তাছাড়া এইসবের অ্যাড্রেস ফোন নাম্বার ম্যাপ লোকেশন লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা এটি চেক করে নেবেন তাছাড়া এই মুহূর্তে ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনার ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন ডাউন করে রাখবেন পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক রায়ন ভাই প্রথমে আজকে আপনি আমাদেরকে কি কালেকশন দেখাবেন প্রথমে আজকে আমি আজকে একটা এক্সক্লুসিভ একটা ডাইনিং দিয়ে শুরু করব অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি কাঠের হবে ভাই এটা হচ্ছে 100% চিটাগং সেগুন কাঠের 100% চিটাগং সেগুন কাঠ একদম 100% ওকে আপনি চিটাগং সেগুন কাঠকে কিভাবে চ্যালেঞ্জ করতেছেন আমি চিটাগং সেগুন কাঠের চ্যালেঞ্জ করতেছি এই যে এটা যে চিটাগং সেগুন এটা যে 100% চিটাগং সেগুন এটা গ্যারান্টি আপনি পাবেন যদি না হয় যদি চিটাগং সেগুন না হয় আপনি আইনগতভাবে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন যে কোনো পদক্ষেপ নিতে পারবেন যে কোনো পদক্ষেপ নিতে পারবেন আর চারের উপরে সেটটা আমি পিতল দেখতে পাচ্ছিলাম ভাই 100% আপনার মোটা পিতল দেওয়া হয়েছে এখানে কোয়ালিটি যারা কোয়ালিটি জিনিস চান তাদের জন্য এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা ফিটনেসটা কেমন আছে এটা ফিটনেসটা আছে আপনি পাকা 1.5 ইঞ্চি আর এটা স্টিক বলে নাকি এটা ফুল স্টিক ডিজাইন বলে ফুল স্টিক ডিজাইন বলে এখানে আপনি দেখেন এটা নকশা দেওয়া আছে সুন্দর করে এবং পায়ার ডিজাইনটা দেখেছেন আপনি এই যে জিনিসটা ফুলটা কিন্তু এটা থেকে আউট করা হয়েছে সো লুকিং ভেরি নাইস ঠিক আছে দেখতে একটু আকর্ষণীয় লাগতেছে আর কি ওকে আর এদিকে ডাইনিং টেবিলে পায়টা কত কত হবে এটা 4-4 পায় হবে 4-4 পায় হবে আর গ্লাসটা কত মিলে গ্লাসটা হবে 10 mm গ্লাস 10 mm গ্লাস হবে এদিকেও আমি কিছু পিতলের কালেকশন দেখতে পাচ্ছি আমি আপনার টপের উপরে এখানে চারও পাশে এরকম পিতল দেওয়া আছে বর্ডারের উপরেও আছে এবং টপের উপরেও আছে এর উপরেও টপের উপরে আপনি যে নকশা দেওয়া আছে পিতলের খোদাই করে ওকে এটা লেগার বানিশ নাকি ভাই এটা 100% লেগার বানিশ এবং কোয়ালিটি যেটা ওইটা ওকে 6-4 না এটা 15-20 বছর আপনার কিছু হবে না 6-4 ডাইনিং টেবিল তো 6-4 ডাইনিং টেবিল ওকে সাইজটা যদি বলেই দেন ভাইয়া এটা 3.5x5 প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার 42000 টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট আপনি কত রাখতে পারবেন ডিসকাউন্ট দিয়ে লাস্ট 39000 টাকা রাখা যাবে ফিক্সড 39000 টাকা রাখতে পারবেন যদি আমাদের ভিউয়ার্স আপনাদের শপে আসে আপনি একটু সম্মান করবেন কিনা এটা যদি আসে আলোচনা সবাইকে কিছু অর্ডার করার চেষ্টা করব ওকে এবং এটা গ্যারান্টি থাকবে মিনিমাম 20 বছরের গ্যারান্টি থাকবে মিনিমাম 20 বছরের গ্যারান্টি দিবেন আপনি জি ওকে ঘুনের জন্য ঘুনের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনাদের তো অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আছি ভাই ভালো আছি আপনি বিডি বাংলা বিডি বাংলা ব্লগ আমি ইউটিউবার বলছিলাম আমাদের ফেসবুকে যে লাইভ চলছিল আপনার লাইভ থেকে আপনি কি হ্যাঁ আমি এখানে একটা ডাইনিং টেবিল কিনেছিলাম এখন ডাইনিং টেবিলটা আপনার বাসায় নেওয়ার পর আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে কোথা কাছে মিল আছে কিনা না ঠিক আছে ভালো মিল আছে ঠিক আছে আর কোন জায়গায় নিছেন ভাই যদি একটু বলতেন চট্টগ্রাম মানে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলে দিতেন যে আসলে আমরা যে ভিডিওগুলো করি আসলে কতটা উপকারী হয় আপনাদের জন্য হ্যাঁ আমি মনে করি ব্যবসায় আমি একজন ব্যবসায়ী হিসেবে ঠিক আছে লোক ঠিক আছে আমার কাছ থেকে দাম ঠিকই নিয়েছে আবার মাল যে রকমের বলছে ওই রকমই পাইছি আমি যে রকম ভিডিওতে দেখছি ওইরকমই পাইছি বিশ্বাস করলে ঠকে না মানুষ সেটা আমি বুঝতে পারছি আর কি আমি আরো ওনার কাছে ঈদের পরে একটা নিচে দুইটা ডয়ার হবে এবং ডয়ারে যে আপনি দেখেন বোর্ডটা যে হবে
একদম মনে করেন 6 মিলি বোর্ড 6 মিলি বোর্ড দিচ্ছে এবং 1 ইঞ্চি করে ফিটনেস এবং এই যে পাশাটা পাল্লা হবে একটা পাল্লা হবে এবং পিছনে গজন কাটের ওই যে 6 মিলি বোর্ড হবে আর এবং টু পার্টের এটা তিনটা ডোর আছে আর হচ্ছে আপনি 5 ফিট বাই 6.5 ফিট উচ্চতা আর সেলফের কাটগুলো দিচ্ছেন কি সেলফের কাটগুলো আছে কি আপনি চিটাগাং গামারি কাট 100% চিটাগাং গামারি কাট ওকে প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটা আস্কিং প্রাইস হচ্ছে কি আপনার 32000 টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট আপনি কত রাখতে পারবেন ডিসকাউন্ট দিয়ে আপনার 28000 টাকা মতো লাস্ট রাখা যাবে 28000 টাকা রাখতে পারবেন যদি আমাদের ভিউয়ার্স আপনাদের শপে আসে আপনি অবশ্যই একটু সম্মান করে দিবেন অবশ্যই আপনার জন্য একটু সম্মান করে দিব ওকে পাশাপাশি আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা কি কাট আছে ভাইয়া এটা হচ্ছে কি আপনার অরিজিনাল আকাশমণি কাটে সারি আকাশমণি কাট আকাশমণি কাটে জি এটা যদি আমি সেগুনও বলি যে কেউ বিশ্বাস করবে বাট ওই যে মনুষ্যত্ব বোধ সেটা থেকে থেকে আপনি বলতেছি এটা আকাশমণি কাট ডিজাইনটা কি সম্পূর্ণ একাডেপ্টিভ ভাইয়া একদম সম্পূর্ণ সলিড 1.5 ইঞ্চির উপরে নকশা করা এটা পুরাতন হবে এটা পুরাতন 100% ওকে এটা হবে লেগ সাইডটা না হ্যাঁ এটা লেগ সাইডটা দেখতে এরকম হবে অ্যাজ লাইক দিস ওকে আপনার বিছনা এবং হাসিগুলো দিচ্ছেন কি কাটে এবং এটার বিছনা হচ্ছে কি আপনি দেশি গর্জন ঠিক আছে এবং হাইসে আপনি আকাশমণি কাটের এবং গুড়া হচ্ছে মেহগুনি কাটের ওকে দামটা কেমন চাচ্ছিলেন এটা দামটা চাচ্ছিলাম আপনি 16000 টাকা ডিসকাউন্ট করেন না ভাই এত দাম চাইলে ডিসকাউন্ট দিবা 14000 টাকা রাখা যাবে লাস্ট 14000 টাকা রাখতে হবে 14000 টাকা রাখা যাবে ভাই এদিকে আমি একটু অর্ডার দেখতে পাচ্ছিলাম এটা নতুন হবে না পুরাতন এটা পুরাতন 100% চিটাং সেগুন কাঠের এবং এটা হচ্ছে কি আপনার দুইটা ডোর হবে চিটাং সেগুনের যে বেসিক ফাইবার মানে এর থেকে কেউ চুরি করতে পারবে না এটা যে এই কার এটা তার প্রমাণ ঠিক আছে ওকে ফিটনেসটা কত আছে ফিটনেসটা আপনার 1 ইঞ্চি করে আছে ভাই অল ওভার 1 ইঞ্চি করে আছে এবং মাঝখানে চারটা ডয়ার ইউজ করা হয়েছে ডয়ারের যে আপনার বোর্ড গুলো অনেক মোটা বোর্ড দেওয়া হয়েছে অনেক মোটা বোর্ড দেওয়া হয়েছে আর দুই পাশে যে আছে যে এরকম এর সাইজটা হবে আপনার 6 ফিট বাই 4 ফিট 6 ফিট বাই 4 ফিট 6 ফিট বাই 4 ফিট দেখতে এটা লুকিংটা আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আপনি কত দিনে দিচ্ছেন এটা ওয়ারেন্টি গ্যারান্টি লাইফটাইম গ্যারান্টি দিচ্ছেন লাইফটাইম ওকে প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটা প্রাইসটা 25000 টাকা ভাই ডিসকাউন্ট দিলে লাস্ট কত রাখতে পারবেন 23000 টাকা মতো রাখা যাবে লাস্ট 23000 টাকা রাখতে পারবেন যদি আমাদের ভিউয়ার্স আপনাদের শপে আসে আপনি তো বলছেন একটু সম্মান করে দিবেন সেটা তো বরাবর মতো থাকছেই রায়ান ভাই এদিকে তো আরেকটি ডাইনিং টেবিল দিতে চাচ্ছিলাম ভাই এটা কি কাটার হবে এটা 100% চিটাং সেগুন আমি আগেই বলছি এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা এবং এগুলো কিন্তু আমরা সিজনিং করে করি অতএব আপনি যেটা ফাটা ফাঁকা হয়ে যাবে ফাটবে এগুলোর গ্যারান্টিও পাবেন ইনশাআল্লাহ ফাটারও গ্যারান্টি দিচ্ছি ফাটারও গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ ওকে এটা কয় সাইজ ডাইনিং টেবিল 6 এটা 6 চেয়ারের ওকে আর এদিকে পায়টা কত কত হবে এটা পায়টা 3 পায় হবে এবং এই যে ঘাইটা হবে আপনার পাকা 1.5 ইঞ্চি ঘাইটা হবে পাকা 1.5 ইঞ্চি এটা সলিড 1 ইঞ্চি দেওয়া হয়েছে 1 ইঞ্চি একদম আর ডিজাইনটা হবে চেয়ারের এরকম নাকি এরকম ফাটার গ্যারান্টি দিতে পাচ্ছি এবং আমি নিজে সিজনিং করে বানাই গ্লাসটা কত গ্যারান্টি দিচ্ছেন মাল না গ্লাসটা হচ্ছে কি আপনার 10 mm গ্লাস 3.5x5 সাইজ পায়টা কত কত আছে পায়টা 4 আছে আর ডাইনিং টেবিলের টপ এটা ফিটনেস এই যে সাইডে ফিটনেস আপনার 1 ইঞ্চি দেওয়া আছে এবং চতুর্থ সাইডে এরকম ডিজাইন দেওয়া আছে চতুর্থ সাইডে এই ডিজাইনটা হবে একটা করে ডিজাইন দেওয়া আছে ওকে এদিকে টপের উপরে তো আমি কিছু ডিজাইন দেখতে পাচ্ছিলাম ভাইয়া হ্যাঁ টপের উপরে নকশা দেওয়া হয়েছে এটা ওকে সাইজটা যদি আরেকবার বলে দিতেন ভাইয়া এটা 3.5x5 ফিট ওকে প্রাইসটা কেমন আসবে এটা 45000 টাকা আপনি দাম চাচ্ছিলেন বিডি বাংলা ব্লগসের ভিডিও দেখে যদি আপনাদের শপে আসে অথবা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে চায় কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে দেওয়া যায় সেক্ষেত্রে আপনি এটা ডিসকাউন্ট দিয়ে কত রাখেন এই ক্ষেত্রে এটা ডিসকাউন্ট দিয়ে মানে এটা আর কমানো পসিবল না আমি একবার ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এটা বরাবর 40000 টাকা রাখা যাবে 40000 টাকা খালি বিক্রি করে দিবেন জি এটা কি কাটার হবে এটা 100% চিটাং সেগুন কাঠের তৈরি 100% চিটাং সেগুন কাঠের তৈরি 100% এবং হবে না পুরাতন এটা পুরাতন হবে পুরাতন হবে জি ওকে এটা সাইজটা কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট বাই 6.5 ফিট আছে এটা তিন পার্টের একটি আলমারি এদিকে ফাইবার মধ্যে অনেক চমৎকার হবে বারমাটিক বলে বা যে কেউ বিশ্বাস করবে আর বারমাটিকের মতোই সব জায়গায় ভাই বারমাটিকের মতো হয়ে গেছে ভাই এটা আসলে আজীবন এটা মনে করেন কার্নিশটা অবশ্যই আলাদা করা যায় যেহেতু থ্রি পার্টের তিনটা পার্ট হবে জি দুইটা মিলে একটা এবং সিঙ্গেল একটা মানে ভাগও করা যায় দুই পার্ট দুই ভাগে তিন পার্ট আর ওকে দুই ভাগে বিভক্ত পাল্লা হবে তিনটা পাল্লা হবে তিনটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন এটার প্রাইসটা আসিং প্রাইস 45000 টাকা ভাই ডিসকাউন্ট দিয়ে লাস্ট আপনি কত রাখবেন ডিসকাউন্ট দিয়ে ভাই লাস্ট আপনার 42000 টাকা আপনি রাখা যাবে 42000 টাকা রাখবেন যদি আমাদের ভিউয়ার্স আপনাদের শপে আসে আপনি অবশ্যই একটু সম্মান করবেন অবশ্যই আমি একটু সম্মান করব ইনশাআল্লাহ পাশাপাশি আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাটের হবে এটাও চিটাগাং সেগুন কাটের তৈরি ভাই চিটাগাং সেগুন কাটের তৈরি আমি বললেই তো হবে না ওর যে বেসিক ওর আইডেন্টিফাই কি ভাই ফাইবার যে কোনো কাঠের আইডেন্টিফাই হচ্ছে ফাইবার ওইটা দেখে আমরা কাঠটা চিনি যে আল্লাহ কোন দ্বারা কিভাবে বানাইছে সো এই চিটাংশগুলোর ফাইবার হচ্ছে এরকম এরকম হবে দেখতে এটা কেউ এটাতে আপনি দুই নম্বরই করার কোনো অপশন নাই ওকে এটা বক্স নাকি এটা বক্স সিস্টেম রাইট ওকে 3-1-1 আছে এটা 3-1-1 এটার সাথে টেবিল পাবেন এবং ফোম কভার পাবেন ফুল সেট একদম ফ্রেশ
ফোম কভার এই লালগুলো নাকি এই লালগুলো জি ফুল ফ্রেশ আছে না ফুল ফ্রেশ আছে ওকে এটা তো আপনার পুরাতন হবে জি এটা পুরাতন 100% 311 জীবনের জন্য 311 হবে হ্যাঁ প্রাইসটা কেমন আসবে ভাই এটা 45000 টাকা ভাই ডিসকাউন্ট দিলে আপনি কত রাখবেন এটা ডিসকাউন্ট দিয়ে ভাই 40000 টাকা তো লাস্ট টাকা ফিক্স এটা আর কম হবে না পাশাপাশি আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে এটা 100% চিটাং সেগুন কাটের 100% চিটাং সেগুন কাটের আলে পরিচয় দিব যে আমি কি যেমন আমি পরিচয় দিব আমার নাম রায়হান এই যে খাড়ে পয়সা দিব আর কি কাড়ের ওকে এটা নতুন ফাইবারে নতুন না পুরাতন এটা পুরাতন পুরাতন এটা বক্স না সিম বক্স হবে এটা ফুল বক্স কাট ফুল বক্স হবে হ্যাঁ হাইসা সেগুন কাটের ডয়ার আছে কিন্তু এটা ডয়ার সিস্টেম হ্যাঁ আবার ডয়ারও আছে আর যে ডয়ার আছে যে ডয়ারটা রাখা আছে দেখেন ওই যে ওয়ার্ডরোবের উপরে ডয়ারটা রাখা আছে ওটা ডয়ার কোন জায়গায় আসবে ভাই এটা ডয়ারটা আপনার এক পাশ দিয়ে আসবে হয়তো ডান পাশে বা বাম পাশে এটা 32000 টাকা লাস্ট কত রাখতে পারবে এটা একদম ফিক্স 28000 টাকা রাখা যাবে লাস্ট 28000 টাকা রাখতে পারবেন ওকে পাশাপাশি একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে এটা 100% চিটাং সেগুন কাটের ভাই 100% চিটাং সেগুন একদম 100% চিটাং সেগুন দেখেন নিচে আপনার ভিতরে একটা তাক সিস্টেম দেয়া আছে স্লাইডিং গ্লাস স্লাইডিং গ্লাস এটাও স্লাইডিং এবং টপটাও আপনার গ্লাসটা আলাদা করা যায় সাইজটা যদি বলে দেন এটা সাইজটা হচ্ছে কি আপনার আড়াই ফিট বাই সোয়া ছয় ফিট ওকে কি কার এটা তো বললেন না হ্যাঁ 100% চিটাং সেগুন কাঠের ওকে প্রাইসটা কেমন আসবে প্রাইসটা হবে 8000 টাকা ডিসকাউন্ট দিলে কত রাখবে লাস্ট বাই 6000 টাকা ফিক্সড 6000 টাকা ফিক্সড 6000 টাকা 6000 টাকা চিটাং সেগুন কাঠের ডেসিং টেবিল পাশাপাশি আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাটের হবে এটা অরিজিনাল চিটাং সিল করে ভাই অরিজিনাল চিটাং সিল করে কাটে জি ওকে আর উপরে যে নকশাটা দেখতে পাচ্ছিলাম এটা তো চাপ মনে হয় সম্ভব হ্যাঁ এটা সম্ভব চাপ নকশা কারণ আগে যে ডিজাইন গুলো ছিল সব চাপের উপরে ছিল ওকে এটা ঘাইটা কত ইঞ্চি হবে এটা ঘাইটা আপনার 1.5 ইঞ্চি হবে ওকে এটার বিছানা এবং হাসিগুলো দিচ্ছেন আপনি এগুলো হাইস এটা কিন্তু ফুল বক্স একটি খাট ফুল বক্স খাট হবে 5 ফিট বাই 7 ফিট বিছানা হাসিয়া এটা বিছনা এটা হাইসা শিলগড়ি কাঠের বিছনা দেশি গর্জন এবং গুড়া হইছে কি আপনার মেগুনি কাঠের ওকে প্রাইসটা কেমন তো প্রাইসটা ভাই 25000 টাকা আস্কিং প্রাইস ডিসকাউন্ট দিলে কত রাখতে পারবে 20000 টাকা এটা ফিক্সড রাখা যাবে একদম 20000 টাকা রাখতে পারবে ভাই ফিক্সড কি কোনো বেচা কিনা হয় আমাদের বিয়ে যদি আপনাদের কাছে আচ্ছা সেটা যে ফার্স্ট কল দিবে আমি তার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই এদিকে আমি আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে এটা 100% লোকাল সেগুন 100% লোকাল 100% লোকাল সেগুন কোন মানে নিখুঁত একবার লোকাল সেগুন এবং 100% শুকনা কাঠ এটাও কিন্তু গ্যারান্টি পাবে এটা কত লোকাল সেগুন দেখে যে এটা গ্যারান্টি পাবে না তা না কারণ এটা শুকনা কাঠ এটা মিনিমাম আপনি 10 বছরের গ্যারান্টি পাবে মিনিমাম 10 বছরের গ্যারান্টি দিচ্ছেন আপনারা আর যেই দামে দিচ্ছি এই দামে 10 বছর ইউজ করলে কাস্টমার আমি মনে করি স্যাটিসফাই আচ্ছা যদি বলে দেন এটা 5 ফিট বাই 7 ফিট প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটাও আসবে 15000 টাকা ডিসকাউন্ট দিলে লাস্ট কত রাখবে 13000 টাকা ফিক্স রাখা যাবে লাস্ট 13000 টাকা 13000 টাকা জি পাশাপাশি আরেকটি সুন্দর ডিজাইনের আমি খাট দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে এটা 100% আকাশমণি কাঠ 100% আকাশমণি কাঠ 100% আকাশমণি বাট আমি যদি দেখেন একটু ক্লোজলি দেখান যদি বলি সেগুন যে কেউ বিশ্বাস করবে তা তো বিশ্বাস করবে কিনা সেগুনের মতো না আমি তো মনে করি পুরো সেগুনের মতো আস বাট অনেকে কিন্তু এই আকাশমণিটা সেগুন বলে বেঁচে অনেকেই বেঁচে হ্যাঁ বাট আমি আগেই বলছি কারণ আমাদের এটা হচ্ছে কি একটা ডিজিআই এলাকায় সম্পূর্ণ একটা এলাকা এটা আমাদের পাশে ক্যান্টনমেন্ট আমরা চাইলে কিন্তু ভাই দুই নম্বরের কথা বলতে পারবো না করতে পারবো না কারণ আমরা কট কার সাথে করব আর দোকান থেকে পালাতেও পারবো না অতএব যেটা রিয়েল লিগ্যাল ওই কথাটা সবসময় মুখ থেকে বের হবে ওকে অ্যাকচুয়াল পরিমাণ দিচ্ছে ঠিক হবে না সেমি বক্স আছে এটা সেমি বক্স খাট ওকে প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসবে হচ্ছে কি আপনার 25000 টাকা ডিসকাউন্ট দিলে লাস্ট কত রাখবেন এটা ফিক্স 23000 টাকা রাখা যাবে আমার ভিয়ার যদি আপনার অবশ্যই সেটা আপনার ইনশাআল্লাহ আপনার খাতিরে ভাই সাত খুন মাপ রায়হান ভাই এদিকে আমি একটু গদি সোফা সেট দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি কাটের হবে এটা 100% ভিতরে ভিতরে যে চেসিস গুলো গাড়ি দিয়ে বোঝায় গাড়ির চেসিস গুলো সে গর্জন কাটের গজন কাঠের হ্যাঁ এবং গাড়ির সিট গুলো হচ্ছে লেদার কাঠ লেদার হ্যাঁ এবং গাড়ির হচ্ছে উপরে বডিটা হচ্ছে কি আপনার মালয়েশিয়ান উপকাঠ এই বডিটা হবে মালয়েশিয়ান উপকাঠ উপকাঠ আর ভিতরে গর্জন এবং উপরে লেদার আর 2-2-1 হবে না 2-2-1 হ্যাঁ মোট 5 সিটে সব আছে মোট 5 সিটে সব আছে সেটা তো মনে হয় মোটামুটি ফ্রেশই আছে ভালোই তো একবারে ফ্রেশ মনে করেন খালি দোয়াম একটু মোসা টোসা দিমু একদম চকচকে ওকে এটা আপনার প্রাইসটা কেমন চাচ্ছিলেন এটা প্রাইসটা ভাই 15000 টাকা ভাই ডিসকাউন্ট দিলে লাস্ট আপনি কত রাখতে পারবেন বিটি বাংলা ব্লগের ভিডিও দেখে যারা আসবে জাস্ট ফর ইউ এটা 12000 টাকা ফিক্সড মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা এত মনে করেন হাই কোয়ালিটি জিনিস পাচ্ছেন আর কি চান আসার পর দাম বাড়ায় না একদম যেটা বলছি 12 মানে 12 আমাদের শপের আসার অ্যাড্রেস এটা হচ্ছে কি আপনার ইব্রাহিমপুর পোলপার জায়গাটার নাম এটা 14 নম্বরের মধ্যে পড়ছে ঠিক আছে এই ইব্রাহিমপুর পোলপারে এসে যে কাউকে বলবেন ভাই ভাই সুপারমার্কেট যাব এবং ভাই ভাই সুপারমার্কেটের ঢুকতেই আপনার খাবার হাট নামে একটা রেস্টুরেন্ট পাওয়া যায় বা সব থেকে আরও দিতে পাবেন যে খাবার হাটটা কোথায় আপনি রেস্টুরেন্টের সামনে আসলে এটা পাশ ঘেঁষে সোজা ভিতরে দ্বিতীয় তলাতে হচ্ছে আমাদের এই ভাই ভাই সুপার মার্কেটটা এবং আমার দোকানটা হচ্ছে 15 নম্বর দোকান ভাই আপনি বলতেছেন এটা একটা মার্কেট ভাই বললেন না যে আপনাদের মার্কেটে কতটি দোকান আছে আমাদের মার্কেটে প্রায় 16 থেকে 17টা পর্যন্ত দোকান আছে আপনাদের মার্কেটে কি কি ফার্নিচার আমাদের মার্কেটে
ফার্নিচার জগতে সব কিছুই পাওয়া যায়, বাট এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড মার্কেট, নতুন আছে বাট সব তো আর অ্যাভেলেবেল না, যখন যেটা পাওয়া যায় ওইটাই পাওয়া যায়। বাট আপনি যদি এখন ভিডিওতে আমি দেখালাম একটা খাট, যদি আইসে সেম খাটটাই খুঁজেন আমি দিতে পারবো না, কারণ এটা তো পুরাতন ছিল। আর আমরা নতুন অর্ডার নিয়ে থাকি, যদি আপনার কোনো ডিজাইন থাকে আমাদেরকে সেন্ড করবেন পিক, আমরা ওইভাবে আপনার অর্ডার নিয়ে থাকি। আর আপনি পুরাতন ফার্নিচার কিনেন তো? পুরাতন ফার্নিচার কিনি, ঢাকার ভিতরে না, ঢাকা ঢাকার ভিতরে আমরা পুরাতন ফার্নিচার কিনে থাকি। অবশ্যই যদি ফ্রেশ থাকে, যে আপনি ডিজাইন চেঞ্জ করবেন জাস্ট এই জন্য, তাহলে দিবেন কল। আর ভাঙাচোরা জিনিস কল দিবেন না, কারণ ওগুলো কিনবো না, কারণ আমি তো খারাপ জিনিস বেচতে পারবো না। ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি ভালোই লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিউয়ার্স, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিডি বাংলা ব্লগ চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।